সরকারি কাজে মন্ত্রী এমপিদের বিদেশ সফর মানেই যেন বিশাল এক বহর। আসছে 27 মে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দেবার তালিকাতে যুক্ত হয়েছেন 43 জন। এতে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সফর সঙ্গী হয়েছেন তার মেয়ে, জামাই এবং চাচাতো ভাই। এছাড়া সরকারি কর্মকর্তাদের অনেকের সাথেই যাচ্ছেন পরিবারের অন্য সদস্যরা। তবে শ্রম প্রতিমন্ত্রীর দাবি, আত্মীয়রা যাচ্ছেন নিজ খরচে। আগামী 27 মে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে আন্তর্জাতিক শ্রম সম্মেলন। 110তম এই আয়োজন চলবে 11 জুন পর্যন্ত। এতে যোগ দিতে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে যাচ্ছে 43 সদস্যের প্রতিনিধি দল। সরকারি নথি বলছে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সফর সঙ্গী মন্ত্রণালয়ের 5 জন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের 4 জন, নৌপরিবহন এবং বিএমইটির 1 জন করে, এমপ্লয়ার্স ফেডারেশনের 4 জন, জাতীয় শ্রমিক লীগ ও মহিলা লীগের নেতারা, রয়েছেন 2 সংসদ সদস্য। এর বাইরে আরও আছেন শ্রম প্রতিমন্ত্রীর মেয়ে, মেয়ে জামাই ও চাচাতো ভাই। সরকারি কর্মকর্তাদের অনেকের সাথেই যাচ্ছেন তাদের পরিবার। প্রতিমন্ত্রীর দাবি, সরকারি কর্মকর্তার বাইরের সফরসঙ্গীরা যাচ্ছেন নিজ খরচে। আমি তো একা থাকতে আমার সমস্যা তো বুঝেন, বয়স হয়েছে তো এই জন্য মেয়ে যাচ্ছে আর এবং এরা তাদের নিজস্ব খরচে সরকারি কোনো খরচে আজ পর্যন্ত কোনো আমার আত্মীয় স্বজন বিদেশ সফর করে। এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এটা পরিষ্কার ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বিদেশ সফর আর নয় যদি কোনো প্রয়োজন না থাকে। এক্সক্লুসিভলি যদি কোনো খুবই স্ট্র্যাটেজিক কারণ বা বিশেষ কারণে যদি কোনো কারো ভ্রমণ করতে হয় তারা যাবেন, আদারওয়াইজ কোনোরা যাবেন না। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।